আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। এর আগের একটি ভিডিওতে আমরা বেশ কয়েকটি অঙ্গ সম্পর্কে আলোচনা করেছিলাম। বেশ কয়েকটি অঙ্গ সম্পর্কে আলোচনা করা বাকি আছে, আজ আমরা সে অঙ্গগুলি সম্পর্কেই আলোচনা করব। প্রথমে সংবহনতন্ত্রের প্রধান অঙ্গ হৃৎপিণ্ড, যার মাধ্যমে সারা দেহে রক্ত পাম্প করা হয়। এই অঙ্গটি নিয়মিত সংকোচন প্রসারণে সক্ষম। আমাদের বক্ষগহ্বরের অভ্যন্তরে দুটি ফুসফুসের মাঝে হৃৎপিণ্ডটি অবস্থিত এবং পাঁজরের হাড়গুলি দ্বারা সুরক্ষিত অবস্থায় থাকে। দেখতেই পাচ্ছ পাঁজরের হাড়গুলি দ্বারা কেমনভাবে হৃৎপিণ্ড সুরক্ষিত রয়েছে। দুটি ফুসফুসের মাঝখানে হৃৎপিণ্ডটি অবস্থান করে। এই হৃৎপিণ্ডে চারটি প্রকোষ্ঠ থাকে, বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয় এবং ডান নিলয়। চারটি প্রকোষ্ঠ দ্বারা আমাদের হৃৎপিণ্ডটি গঠিত। হৃৎপিণ্ড থেকে সারা দেহে যে রক্ত পরিবাহিত হয় সেটি দুটি চক্রের মাধ্যমে সম্পন্ন হয়, একটি পালমোনারি চক্র আর একটি সিস্টেমিক চক্র। হৃৎপিণ্ড এবং ফুসফুসের মধ্যে রক্তের যে আদান প্রদান সেটি পালমোনারি চক্রের মাধ্যমে হয়। হৃৎপিণ্ড এবং সারা দেহে বিভিন্ন অঙ্গের মধ্যে যে রক্তের আদান প্রদান সেটি সিস্টেমিক চক্রের মাধ্যমে হয়। পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্গ বৃক্ক, এটি মানব দেহে লালচে বাদামি বর্ণের শিম বীজের ন্যায় দুটি বৃক্ক থাকে। যকৃতের বৃহৎ ডান খণ্ডের স্থান সংকুলন করার প্রয়োজনে ডান বৃক্কটি বাম বৃক্কের তুলনায় সামান্য নিচে অবস্থান করে। দেখতেই পাচ্ছ থাকে কোথায়, নিম্ন উদর অংশে মেরুদণ্ডের দুপাশে পৃষ্ঠপ্রাচীর সংলগ্ন। দুজোড়া একজোড়া বৃক্ক, একজোড়া গোবিনী, একটি মূত্রাশয় এবং একটি মূত্রনালী দ্বারা আমাদের রেচনতন্ত্রটি গঠিত। রেচন পদার্থগুলিকে পরিশ্রুত করে এই বৃক্ক, মূত্র উৎপাদন করে, রেনিন ও এরিথ্রোপয়েটিন ক্ষরণ করে। রেনিন আমাদের শরীরের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে, এরিথ্রোপয়েটিন রক্তকণিকা উৎপাদন করে। সুষুম্নাকাণ্ড আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ, মস্তিষ্কের শেষ থেকে উৎপন্ন হয়ে মেরুদণ্ডের ভিতর দিয়ে আমাদের দেহের কোমর অংশ পর্যন্ত প্রসারিত। মস্তিষ্কের শেষ থেকে উৎপন্ন হয়ে মেরুদণ্ডের ভেতর দিয়ে অঙ্গটি লম্বা নলাকার এবং স্নায়ুকোষ দ্বারা গঠিত। স্পাইনাল কর্ড, ইংরেজিতে সুষুম্নাকাণ্ডকে বলা হয় স্পাইনাল কর্ড। কি করে? মস্তিষ্ক এবং দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে, বিভিন্ন প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। আমরা যে সমস্ত কাজ খুব চটজলদি করি সেগুলো সবই সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত। গুরুত্বপূর্ণ অঙ্গ মস্তিষ্ক, প্রায় 100 বিলিয়ন স্নায়ুকোষ দ্বারা আমাদের মস্তিষ্কটি গঠিত। দেহের সমস্ত অঙ্গে নিয়ন্ত্রণ করা এই মস্তিষ্কের কাজ। এটি খুলির মধ্যে থাকে, করোটি বা খুলির মধ্যে থাকে। এর প্রধান অংশ হচ্ছে সেরিব্রাম, দুটি সেরিব্রাম, আর তার পেছনের দিকে থাকে ছোট একটি সেরিবেলাম, করোটির মধ্যে আবদ্ধ থাকে। প্রতিটি খণ্ডক আবার ফ্রন্টাল, প্যারাটাল, অক্সিপিটাল, টেম্পোরাল খণ্ডক দ্বারা গঠিত। শ্বসন, হৃৎস্পন্দন, বুদ্ধি, স্মৃতি, দেহের ভারসাম্য বজায় রাখা, মেধা, বাচন, যুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণ করা সবই মস্তিষ্কের কাজ। শুক্রাশয়, এই অঙ্গটি পুরুষের দেহে অবস্থিত একজোড়া ডিম্বাকার অঙ্গ। উদরে তলদেশের বাইরে এই শুক্রাশয় থলি বা স্ক্রোটাম থলির ভিতরে শুক্রাশয় দুটি অবস্থান করে। শুক্রাশয় থলিটি শিশ্নের পেছনে এবং পায়ুছিদ্রের সামনে অবস্থান করে। এটি শুক্রাণু উৎপাদন করে এবং টেস্টোস্টেরন নামক হরমোন উৎপাদন করে, যা পুরুষের
গৌণ যৌন লক্ষণ প্রকাশে, মানে গোঁফদাড়ি ওঠা, পেশিবহুল চেহারা গঠন করতে সাহায্য করে। ডিম্বাশয় এটি আবার স্ত্রী দেহেই থাকে। স্ত্রী দেহে উদর গহ্বরের নিচের দিকে, শ্রোণি অংশে, জরায়ুর উপরের দিকে দুপাশে দুটি কাজু বাদামের আকারে ডিম্বাশয় অবস্থান করে। ইউটেরাস, বাংলায় জরায়ু, জরায়ুর দুপাশে দেখো ওভারি, ডিম্বাশয় রয়েছে। এই ডিম্বাশয় একটি পর্দার মতো অংশ দ্বারা উদর গহ্বরের সঙ্গে সংলগ্ন থাকে। ডিম্বাশয়ের ভেতরে থাকে প্রচুর সংখ্যক ডিম্বাণু যারা বিভিন্ন দশায় গ্রাফিয়ান ফলিকালের ভেতরে থাকে। তাহলে অঙ্গগুলি পড়া হলো, অসুবিধা হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। এরপরে পুষ্টি পড়ব আমরা।